সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তো তোমাদের সিলেবাস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এখন এই নতুন সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হবে আর অলরেডি তোমাদের স্কুলে কিন্তু টেস্ট এক্সাম আর কয়েকদিন পরেই হবে আর সে কারণে এই প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে এটা কিন্তু একেবারে তোমাদের নতুন সিলেবাস অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা তোমরা ভালো করে দেখো শেষ পর্যন্ত তাহলে তোমাদের একটা ধারণা আসবে নতুন সিলেবাস অনুসারে যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে এই অধ্যায় থেকে ঠিক কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে একে দাগে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন গিরিশ মহাপাত্রের ট্যাকে ছিল গণ্ডা ছয়েক পয়সা কয়েকটি টাকা একটি টাকা টাকাও গণ্ডা ছয়েক পয়সা বেশ কিছু বিদেশি টাকা এখানে সঠিক উত্তর হবে অপশান ক গণ্ডা ছয়েক পয়সা পরবর্তী প্রশ্ন বহুরূপী শব্দের অর্থ অত্যন্ত মূল্যবান বহুমুখী প্রতিভা বিশিষ্ট বহুরূপ বিশিষ্ট নানা মূর্তি বা রূপ ধারণকারী এখানে সঠিক উত্তর উত্তর অফসান ঘ নানা মূর্তি বা রূপ ধারণকারী পরের প্রশ্ন থাকছে মেসর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজ হলো শাসন করা গল্প লিখে দেওয়া গল্প ছাপিয়ে দেওয়া গল্প লেখা শেখানো এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান খ অর্থাৎ গল্প লিখে দেওয়া এরপর থাকছে চার নম্বরে ধরে গেল আগুন আগুন ধরে গেল ঘন অরণ্যে সমস্ত সমতলে জনবসতিতে আর বলেছে পাহাড়ে এখানে সঠিক উত্তর হবে অপশান ক ঘন অরণ্যে পরের প্রশ্ন বলেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ কাছে দূরে বহু দূরে খুব কাছে অনেক দূরে এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান খ বহু দূরে এরপর থাকছে ছয় নম্বর প্রশ্ন বলেছে অপরিচিত ছিল তোমার মানবরূপ কালো ঘোমটার নিচে বিরূপের ছদ্মবেশে দুর্গমের অপমানিত ইতিহাসে এখানে সঠিক উত্তর অবসান ক অর্থাৎ কালো ঘোমটার নিচে তারপর থাকছে ছেলেবেলায় একজন এমনে একজন দরগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল ড্যাস মাথায় গোঁজা পায়ের মোজায় গোঁজা কানে গোঁজা টুপিতে গজা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ কানে গজা এরপর থাকছে আট নম্বরে বাঙালি সাংবাদিকদের বলতেন বাবু কুইল ডাইভার্স তো এখানে বলেছে লর্ড কারচন লর্ড রিপন লর্ড লিটন লর্ড ক্লাইভ এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে তোমাদের অপশান গ অর্থাৎ তোমাদের লর্ড লিটন এরপর থাকছে কলমের আঘাতে মারা গিয়েছে গিয়েছিলেন যে লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখ মুখোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর অপশান গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এরপর দশ নম্বর প্রশ্ন দেখো বলেছে যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় না তাকে বলে কর্মধারৈ সমাজ তৎপুরুষ সমাজ আলোপ সমাজ ভাব সমাজ সঠিক উত্তর হবে তোমাদের অপশান গ অর্থাৎ অলপ সমাজ এরপর থাকছে এগারো নম্বরে উপগ্রহ এই সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে অভাব অর্থে যোগ্যতা অর্থে ব্যাপ্তি অর্থে তো এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অফসান খ অর্থাৎ অভাব অর্থে এরপর থাকছে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি রেখাঙ্কিত পদটি করণে ব্যবসার দৃষ্টান্ত অধিকরণে ব্যবসার দৃষ্টান্ত কর্মে ব্যবসার দৃষ্টান্ত এবং ব্যতিহার কর্তার দৃষ্টান্ত এখানে সঠিক উত্তর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অফসান ক অর্থাৎ করণে দৃষ্টান্ত এরপর থাকছে তোমাদের ১৩ নম্বর প্রশ্ন দেখো তিলে তেল হয় দুধে ছানা এটি স্থানবাচক অপাদান তারতম্যবাচক অপাদান বিবৃতিবাচক অপাদান এবং অবস্থানবাচক অপাদান তো ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান গ বিবৃতিবাচক অপাদান চোদ্দ নম্বরে বলেছে ফুল তোলা এর ব্যাস হবে ফুলকে ফুলকে তোলা ফুলের দ্বারা তোলা ফুলের এর তোলা এবং ফুল ভেবে তোলা তো এখানে সঠিক উত্তর যেটা হবে অবস্থান ঘ অর্থাৎ ফুল ভেবে তোলা পনেরো নম্বর প্রশ্ন একটি কর্মধারয় সমাসের উদাহরণ পণ্ডিত মহল শিবনাথ নবরাত্র এবং আছে বেতার তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের যেটা দেখো অফসান খ অর্থাৎ শিবনাথ এর পরে থাকছে যে প্রদত্ত কোন বাক্যাংশটি কর্তার উদাহরণ মেয়েটি গান গাইছে সৎ পথে জীবনযাপন অসম্ভব নয় শাঁখ বাজে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে তো এখানে সঠিক যেটা হবে অফসান খ সৎপথে জীবনযাপন অসম্ভব নয় পরের প্রশ্ন অনুসর্গ প্রধান কারক কর্তৃকারক কর্মধা কর্মকারক করণকারক এবং সম্বন্ধকারক সঠিক উত্তর হচ্ছে অপশান অর্থাৎ করণকারক দেখো তোমাদের এই যে একের দাগে সতেরোটা প্রশ্ন আছে এমসি তো তোমাদের নতুন সিলেবাস অনুসারেই কিন্তু এই প্রশ্নপত্রটা এবং নতুন সিলেবাস অনুসারে তোমাদের একের দাগে সতেরোটা এমসিকিউ থাকবে এরপর দুইয়ের দাগে দেখো তোমাদের বলেছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এবং এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা একটু চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই একটু প্র্যাকটিস করে নিও আর এভাবে তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হবে যার লিঙ্ক তোমরা ভিডিও পেয়ে যাবে অবশ্যই দেখে নিও এবং এই প্রশ্নপত্রটা তোমরা প্রত্যেকেই সলভ করবে দেখো তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো এই প্রশ্নপত্রগুলোর উত্তর তোমরা একটু পাঠ্য বই থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে কারণ এগুলির উত্তর একটু বড় এগুলো উত্তর দিতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই তোমরা এগুলোর উত্তর একটু সংগ্রহ করে নিও দেখো তিনের দাগে তোমাদের যেসব প্রশ্নগুলো আছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বোঝায় আছে বাবুটি কে এবং কি দেখে বক্তার একথা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তপন আর পড়তে পারে না তপন কি পড়তে পারে না কেন তা পড়তে পারে না এই ধরনের প্রশ্ন থাকে তারপর দেখো কাপিলা লঙ্কা কাপিলা জলধি জলধি শব্দের অর্থ লেখো এখানে কম্পনের কারণটা কি পরবর্তী প্রশ্ন আমাদের পথ পথ নেই কোনো এখানে কোন পথের কথা বলা হয়েছে পথ না থাকার কারণ কি পরবর্তী প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কী ছিল হরিদা গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই করে নিও তারপর দেখো এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের কাদের বুঝিয়েছে কবিতা তাদের যে স্বরূপ তুলে ধরেছে তা আলোচনা করো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বক্তা কার প্রতি এ কথা বলেছে আর এ কথার তাৎপর্যটা কী ছিল পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে ছয়ের দাগে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে উত্তর দিতে হবে কলমকে বলা হলো বলা হয় তল সে শক্তিধর কার আর কোন রচনাংশের এটি অংশ এবং লেখক এরূপ বলেছিল কেন বা এই মন্তব্যের কারণকে কম্পিউটারে তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছে কাদের জাদুঘরে পাঠানোর কথা বলা হয়েছিল কবির কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছে তা আলোচনা করো এবং পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নেবে এবং বঙ্গানুবাদ আছে এবং এখানে পরবর্তী দেখো দশের দাগে তোমাদের কি বলেছে প্রতিবেদন আছে এবং রচনাও আছে তো সংলাপও আছে তো এখানে যে রচনাগুলো আছে দেখো চারটি রচনা আছে আধুনিক জীবনে পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার তোমার প্রিয় কোনো সাহিত্যিক আর ভবিষ্যৎ জীবনে জীবন গঠনে বিদ্যালয়ের ভূমিকা তো এখানে যে চারটি রচনা আছে মোটামুটি তোমরা একটু দেখে রাখতে পারো তবে খুব গুরুত্বপূর্ণ না আমি খুব তাড়াতাড়ি তোমাদের রচনার সাজেশান দেব যা তোমাদের টেস্ট এক্সাম ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি রচনা আলোচনা দেওয়া হবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে অবশ্য পেয়ে যাবে এবং এখানে এই যে বঙ্গানুবাদগুলো এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো এ এটা যারা দেখছো অবশ্য তোমরা তোমরা ভালো বুঝতে পারবে নিউ সিলেবাস অনুসারে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক কীরূপ হবে এছাড়া তোমাদের অন্যান্য বিষয়ের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে অবশ্যই তোমরা দেখে